আমি কালো মানুষ আমার বংশ পরিচয় ভালো না ও দয়ার নবী মায়ার নবী আমার বাড়িতে ঘর নাই আমার পেটে খাবার নাই আল্লাহর নবী বললেন তাহলে তুমি কি বিবাহ করবা না সাদে সালামি বলেন নবী গো মনে হয় এই সুন্নাতটা আমি পালন করতে পারবো না আমার বড় ভয় লাগে আমার বড় ডর লাগে আল্লাহর নবী বললেন সাহাবী কেন তোমার ভয় লাগে নবী আমার বাড়ির অবস্থা ভালো না আমার বাড়িতে ঘর নাই আমার পেটে খাবার নাই এই জন্যই আমার ভয় লাগে আমার চেহারাটাও ভালো না আমার কাছে তো কেউ মেয়ে বিবাহ দিবে না মনে হয় আমি আপনার এই সুন্নাতটা পালন করতে পারবো না আল্লাহর নবী বললেন সাদে সালামি তোমার চিন্তার কারণ নাই কারণ নাই আমি নবী তোমার বিবাহের ব্যবস্থা করব আরো জোরে বলেন নবীজি বললেন সাদে সালামি তোমার চিন্তার কোনো কারণ নাই আমি নিজে তোমার বিবাহের ব্যবস্থা করব ও সাদে সালামি তুমি যাও এই মদিনার ভিতরে একজন শিল্পপতি আছে যার নাম আমর ইবনে হাব এই আমর ইবনে হাবের বাড়িতে যাও আমি যতটুক জানতে পেরেছি আমর ইবনে হাবের একটা মেয়ে আছে সুন্দরী রমণী তুমি যায়া আমর ইবনে হাবকে আমি নবীর কথা বলবা বিবাহের প্রস্তাব দিবা সাদে সালামি দৌড়ায় গেছে আমর ইবনে হাবের বাড়ি যায় সালাম দিয়া বলে আমি আপনার বাড়িতে আসছি একটা প্রস্তাব নিয়ে কিসের প্রস্তাব নিয়ে আসছো বলে আমি আসছি আল্লাহর নবী আমারে পাঠাইছে আপনি যদি অনুমতি দেন আপনার মেয়েটাকে আমার সাথে বিবাহ দিবেন আল্লাহর নবী নিজে আমারে পাঠাইছে আমর ইবনে ওহাব মাথা থেকে পা পর্যন্ত তাকায়া মেজাজটা খারাপ হয়ে গেছে কারণ তার চেহারার দিকে তাকাইলে চেহারার অবস্থা ভালো না তার বাড়ির অবস্থা ভালো না ইনকাম নাই পেটে খাবার নাই তার কাছে শিল্পপতি বাবা কিভাবে তার মেয়েটা বিবাহ দেয় আমর ইবনে ওহাব মেজাজ খারাপ করে বলে তাড়াতাড়ি আমার বাড়ি থেকে দূর হয়ে যাও আর কোনোদিন আমার সামনে দাঁড়াইবা না ভিতর থেকে আমর ইবনে ওহাবের মেয়ে এই কথাটা শুনছে আমর ইবনে ওহাবের মেয়ে এবার ডাক দিয়ে বলে বাবা তুমি কাকে ফিরিয়ে দাও তুমি কি মদিনাওয়ালার আদেশকে তুমি অপেক্ষা করলা মদিনাওয়ালা তো আমার কথা বলছে এই মদিনায় তো মেয়ের অভাব নাই আল্লাহর নবীর জবান দিয়া যেহেতু আমার কথা বলছে অতএব বাবা আমি রাজি আছি আমি আমার নবীরে ভালোবাসি নবী যেহেতু আমার কথা বলছে অতএব এই সাদে সালামির সাথে আমি বিবাহ বসতেও রাজি আছি আল্লাহ আকবার হে যুবক ভাইরা হাজি সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই এক নজরে তাকায় থাকেন গো বাজান এই কোরআন নাজিল করছেন আমার আল্লাহ এই কোরআন হিফাজত করবেন আমার আল্লাহ তবে এই কোরআন অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে যদি এই কোরআনের একটা সুরা সুরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সুরা আপনি একবার পড়েন গো বাবা আপনার আমল নামায় আমার আল্লাহ কমপক্ষে দশ পারা কোরআন তেলাওয়াতে সব দিয়া দিবে যদি আপনি দুইবার কুল হুয়াল্লাহ সুরা পড়তে পারেন আপনার আমল নামায় আমার আল্লাহ বিশ পারা কোরআন তেলাওয়াতে সব দিয়া দিবে আর যদি তিনবার আপনি এই কুল হুয়াল্লাহ সুরাটা পড়েন গো বাবা আপনার আমল নামায় আমার আল্লাহ কমপ্লিট তিরিশ পারা কোরআন তেলাওয়াতে সব দিবে আরো জোরে বলেন তাহলে আজকের এই মাহফিল থেকে অন্তত একটা আমল নিয়ে আমরা বাড়িতে যাব কুল হুয়াল্লাহ সুরা সুরাতুল ইখলাস প্রতিদিন যদি আপনি তিনবার পড়তে পারেন অর্থ জানেন আর না জানেন আপনার আমল নামায় আমার আল্লাহ এক খতম কোরআন তেলাওয়াতে সওয়াব দিয়া দিবে মুহতারাম হাজিরিন দিলের কানে কথাগুলো শুনতে হবে বিদায় হজের বাসনে আল্লাহর নবী দয়ার নবী মায়ের নবী সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের সামনে দাঁড়ায়া নবীজি ঘোষণা দিলেন আমার সাহাবীরা রে আমি তো চিরদিন তোমাদের মাঝে থাকবো না এই দুনিয়া থাকার জায়গা না ও আমার সাহাবীরা আমিও তো এই কবর পথের যাত্রী আমিও তো এই দুনিয়া ছেড়ে চলে যাব সাহাবীরা রে তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম কয়টা সবাই বলেন আরো জোরে জোর হলো না দুইটা দুইটা জিনিস রেখে গেলাম এই দুইটা জিনিস যতদিন পর্যন্ত তোমরা শক্তভাবে ধরতে পারবে মজবুতভাবে ধরতে পারবে তোমরা পথভ্রষ্ট হবে না লাঞ্ছিত হবে না অপমানিত হবে না এক নাম্বার হলো কিতাবুল্লাহ আল্লাহর কোরআন দ্বিতীয় নাম্বার বিশ্বনবীর সুন্নাহ সুবহানাল্লাহ তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি নবীজি আমাদের জন্য দুইটা জিনিস রেখে
রেখে গেছেন একটা হলো কোরআন আর একটা হলো নবীর সুন্নাহ হাদিস অতএব এই দুইটা জিনিস যদি মুসলমানের সন্তানেরা শক্তভাবে ধরতে পারে মজবুতভাবে ধরতে পারে মুসলমানের সন্তানেরা পদভ্রষ্ট হবে না লাঞ্ছিত হবে না অপমানিত হবে না বড় দুঃখ নিয়ে বলতে হয় আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়া অনেক কপাল বড়া কোরআন বাদ দিয়া চলতে চায় হাদিস বাদ দিয়া চলতে চায় মদিনাওয়ালার আদর্শ ভালো লাগে না ইউরোপ আর আমেরিকার স্টাইলে চলতে চায় খ্রিস্টানদেরকে নিজের মডেল বানায়া চলতে চায় কাল খুলে শুনে রাখো ও মুসলমানের সন্তানেরা আমরা মুসলমান এই রূপগঞ্জ মুশরি থেকে আমরা অঙ্গীকার নিতে চাই 2022 সালের 31 ডিসেম্বর যতদিন বাঁচব কোরআন নিয়ে বাঁচতে চাই ইসলাম নিয়ে বাঁচতে চাই কারা কারা রাজি আছেন হাতগুলো দেখতে চায় আল্লাহ আমাদেরকে কবুল করুক সকলে বলেন আমিন আর জোরে বলেন আমিন এ যুবক ভাইরা হাজী সাহেব বাবাজিরা দিলের কানে কথাগুলো শুনবেন আল্লাহর নবীর সাহাবীরা নবীরে কত ভালোবাসতে আপনি আর আমিও তো চাই নবীরে ভালোবাসতে মদিনাওয়ালার নিজের জীবনের মডেল বানাইতে কিভাবে ভালোবাসবেন সাহাবায়ে কেরাম আমাদেরকে দেখায় গেছে সাহাবায়ে কেরাম যেইভাবে নবীরে ভালোবাসতে আমরা সেইভাবে নবীরে ভালোবাসবো আল্লাহর নবীর সাহাবীরা আমার নবীর জন্য কত পাগল গো বাবা আল্লাহর নবী একজন সাহাবি নাম তার সাদে সালামি এই সাদে সালামি একবার নবীর দরবারে আসতে নবী গো আমি কালো মানুষ আমার বংশ পরিচয় ভালো না ও দয়ার নবী মায়ের নবী আমার বাড়িতে ঘর নাই আমার পেটে খাবার নাই আল্লাহর নবী বললেন তাহলে তুমি কি বিবাহ করবে না সাদে সালামি বলেন নবী গো মনে হয় এই সুন্নতটা আমি পালন করতে পারবো না আমার বড় ভয় লাগে আমার বড় ডর লাগে আল্লাহর নবী বললেন সাহাবি কেন তোমার ভয় লাগে নবী আমার বাড়ির অবস্থা ভালো না আমার বাড়িতে ঘর নাই আমার পেটে খাবার নাই এই জন্যই আমার ভয় লাগে আমার চেহারাটাও ভালো না আমার কাছে তো কেউ মেয়ে বিবাহ দিবে না মনে হয় আমি আপনার এই সুন্নতটা পালন করতে পারবো না আল্লাহর নবী বললেন সাদে সালামি তোমার চিন্তার কারণ নাই আমি নবী তোমার বিবাহের ব্যবস্থা করব আরো জোরে বলেন নবীজি বললেন সাদে সালামি তোমার চিন্তার কোনো কারণ নাই আমি নিজে তোমার বিবাহের ব্যবস্থা করব ও সাদে সালামি তুমি যাও এই মদিনার ভিতরে একজন শিল্পপতি আছে যার নাম আমর ইবনে হাব এই আমর ইবনে হাবের বাড়িতে যাও আমি যতটুক জানতে পেরেছি আমর ইবনে হাবের একটা মেয়ে আছে সুন্দরী রমণী তুমি যায়া আমর ইবনে হাবকে আমি নবীর কথা বলবা বিবাহের প্রস্তাব দিবা সাদে সালামি দৌড়ায় গেছে আমর ইবনে হাবের বাড়ি যায় সালাম দিয়া বলে আমি আপনার বাড়িতে আসছি একটা প্রস্তাব নিয়ে কিসের প্রস্তাব নিয়ে আসছো বলে আমি আসছি আল্লাহর নবী আমারে পাঠাইছে আপনি যদি অনুমতি দেন আপনার মেয়েটাকে আমার সাথে বিবাহ দিবেন আল্লাহর নবী নিজে আমারে পাঠাইছে আমর ইবনে হাব মাথা থেকে পা পর্যন্ত তাকায়া মেজাজটা খারাপ হয়ে গেছে কারণ তার চেহারার দিকে তাকাইলে চেহারার অবস্থা ভালো না তার বাড়ির অবস্থা ভালো না ইনকাম নাই পেটে খাবার নাই তার কাছে শিল্পপতি বাবা কিভাবে তার মেয়েটা বিবাহ দেয় আমর ইবনে হাব মেজাজ খারাপ করে বলে তাড়াতাড়ি আমার বাড়ি থেকে দূর হয়ে যাও আর কোনোদিন আমার সামনে দাঁড়াইবা না ভিতর থেকে আমর ইবনে হাবের মেয়ে এই কথাটা শুনছে আমর ইবনে হাবের মেয়ে এবার ডাক দিয়ে বলে বাবা তুমি কাকে ফিরিয়ে দাও তুমি কি মদিনাওয়ালার আদেশকে তুমি অপেক্ষা করলা মদিনাওয়ালা তো আমার কথা বলছে এই মদিনায় তো মেয়ের অভাব নাই আল্লাহর নবীর জবান দিয়া যেহেতু আমার কথা বলছে অতএব বাবা আমি রাজি আছি আমি আমার নবীর ভালোবাসি নবী যেহেতু আমার কথা বলছে অতএব এই সাদে সালামির সাথে আমি বিবাহ বসতেও রাজি আছি আল্লাহু আকবার তুমি তাড়াতাড়ি যাও আল্লাহর নবীর কাছে যা বলো আল্লাহর নবীর কাছে যা বলো নবীর আদেশকে তুমি প্রত্যাখ্যান করিও না এবার আমর ইবনে হাব দর দিছে সাদে সালামি নবীর দরবারে যা বলে নবী গো আপনি তো পাঠাইছিলেন কিন্তু আপনার আদেশটা রাখে নাই সে আমার পাঠায় দিছে প্রত্যাখ্যান করছে ইন দা মিন টাইমে তাকায় দেখে আমর ইবনে হাব ঢুকছে আমর ইবনে হাব এবার নবীর দরবারে আইসা আমর ইবনে হাব আমার নবীর ডাক দিছে নবী গো আপনার
আপনি আমার মাপ করে দেন গো নবী আপনি পাঠাইছিলেন সাদে সালামিরা আমার বাড়িতে বিবাহের প্রস্তাব নিয়া আমি বুঝতে পারি নাই আমি তারে পাঠায় দিছি আপনি আমারে ক্ষমা করে দেন গো নবী আমি বিবাহের জন্য রাজি আছি আমার মেয়েকে সাদে সালামির সাথে বিবাহ দিব আল্লাহর নবী বললেন ঠিক আছে তাহলে বিবাহের জন্য তোমরা রেডি হয়ে যাও ও সাদে সালামি যাও 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 বিবাহের মার্কেটিং শুরু করে দাও সাদে সালামি বলেন নবী গো আপনি তো ভালো করেই জানেন আমার পকেটের অবস্থা আমার তেমন ইনকাম নাই আমি কিভাবে বিবাহের মার্কেটিং করব আল্লাহর নবী বললেন ও সাদে সালামি তুমি যাও আমার জামাতা আমার সাহাবী হযরত ওসমানের কাছে যাও আমার কথা বইলা 200 দিরহাম নিয়ে আসবা হযরত ওসমানের কাছে যাইয়া 200 দিরহাম নিয়ে আসলেন গো বাবা এবার নবীজি বললেন তুমি বিবাহের মার্কেটিং করো সাদে সালামি বিবাহের জন্য রেডি হয়ে গেছে বিবাহের মার্কেটিং শুরু করে দিছে হঠাৎ করে মদিনার বাজারে আল্লাহর নবীর একজন সাহাবী তিনি ঘোষণা করতেছেন হাইয়া আলাল জিহাদ আপনাদের এই রূপগঞ্জের মসজিদের মিনার থেকে প্রতিদিন পাঁচবার মুয়াজ্জিন সাহেব আপনাদেরকে ডাক দেয় হাইয়া আলাস সালা আসো নামাজের দিকে আসো হাইয়া আলাল ফালা আসো কল্যাণের দিকে আসো আল্লাহর নবী যখন এই কোরআনের জন্য যুদ্ধের ময়দানে যাইতেন গো বাবা আল্লাহর নবী একজন মুয়াজ্জিন পাঠায় দিতেন যেই মুয়াজ্জিন মদিনার অলিগলিতে ঘোষণা দিত হাইয়া আলাল জিহাদ আসো জিহাদের ময়দানে আসো সাদে সালামির কানে যখন এই জিহাদের আজানটা চলে গেছে গো বাবা সাদে সালামি চিন্তা করে আমি এখন কোন দিকে যাব বিবাহের মার্কেটিং করলাম নতুন বিবাহ করব এই মদিনায় কেউ আমার কাছে মেয়ে বিবাহ দিবে না আল্লাহর নবীর মাধ্যমে আমার বিবাহের ব্যবস্থা হইছে এখন কি আমি বিবাহের পিড়িতে বসব নাকি আমার নবীর সাথে আমি রণাঙ্গনে যাব এবার সাদে সালামি বিবাহের মার্কেটিং নিয়ে চিন্তা করতেছে আমি কোন দিকে যাব এবার মদিনার বাজারে যাইয়া ওই দোকানদারে ডাক দিছে ও দোকানদার ভাই আপনার দোকানে কি যুদ্ধের পোশাক আছেনি আপনার দোকানে কি যুদ্ধের তরবারি আছেনি এবার দোকানদার বলে তুমি যুদ্ধের পোশাক দিয়ে কি করবা তুমি না সবেমাত্র বিবাহের মার্কেটিং করলা এবার সাদে সালামি বলে দোকানদার ভাই কোনো প্রশ্ন করবেন না আমার বিবাহের দরকার নাই আমার বিবাহের মার্কেটিংটা আপনি নিয়ে নেন বিবাহের মার্কেটিং ফিরাইয়া আমারে যুদ্ধের পোশাক দিয়া দেন আমারে যুদ্ধের জন্য একটা তরবারি দেন আমার নবী যাবে রণাঙ্গনে আমার নবী যাবে যুদ্ধের ময়দানে আর আমি বিবাহের পিড়িতে বসবো এইটা হতে পারে না পারে না হে যুবক ভাইরা রে হে দাড়ি পাকা বাবাজিরা একটাবার চিন্তা করছেন নি আল্লাহর নবীর সাহাবীরা আমার নবীরে কত ভালোবাসত আহারে বিবাহের পিড়িত সারিয়া আল্লাহর নবীর সাথে রণাঙ্গনে চলে যায় এই কোরআনের জন্য ইসলামের জন্য ও রূপগঞ্জের মুসলমান ও নারায়ণগঞ্জের মুসলমান যদি কখনো এমন টাইম এসে যায় এই কোরআনের জন্য আমাদেরকে জীবন দিতে হবে কোরআনের জন্য আমাদেরকে আমার ঘর ছাড়তে হবে আমাদেরকে মায়ের কোল খালি করতে হবে কোরআনের জন্য ইসলামের জন্য নবীর ইজ্জতের হিফাজতের জন্য যে যেই দল করেন কেউ আওয়ামী লীগ করেন কেউ বিএনপি করেন ইসলামী আন্দোলন করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আমরা মুসলমান এক আল্লাহর গোলাম এক নবীর উম্মত আমাদের কাবা এক আমাদের মদিনা এক আমাদের কোরআন এক আমাদের ধর্ম এক পরিষ্কার বক্তব্য এই রূপগঞ্জের জমিন থেকে 31 ডিসেম্বর এই মুসুরি এলাকা থেকে অঙ্গীকার করতে হবে যতদিন বাঁচব কোরআন নিয়ে বাঁচতে চাই ইসলাম নিয়ে বাঁচতে চাই যদি কখনো এমন টাইম এসে যায় আমার নবীর জন্য ইসলামের জন্য কোরআনের জন্য আমার জীবন দিতে হবে রক্ত দিতে হবে কারা কারা জীবন দিতে পারো নবীর জন্য গর্দান দিতে পারো হাত দুইটা আমার আল্লাহরে দেখায় দাও আপনাদের খারাপ লাগতেছে আল্লাহু আকবার বলেন তো আরো জোরে বলেন আল্লাহু আকবার হে মুসুরি এলাকার যুবক
তাড়াতাড়ি আসো এখনো সময় আছে 10টা মিনিট সময়ের ভিতরে জান্নাতের প্যান্ডেলটা পুরো করো শাইখ ইলিয়াসুর রহমান জিহাদি হাফিজাহুল্লাহ আসছে জিহাদি হুজুর আসলে হয়তো বসার জায়গাও পাবে না অতএব যুবক রে তোমার কাজ তুমি আগামী কালকেও করতে পারবে আমরা মুসলমানের সন্তান আমরা ওই বিদুর্মীদের মতো খ্রিস্টানদের মতো হ্যাপি নিউ ইয়ার অনুষ্ঠানে যাইয়া আমরা গান বাজনা করতে পারি না আমরা ইউরোপ আমেরিকার স্টাইলে চলতে পারি না আমরা যদি কাউকে মডেল বানাই মদিনাওয়ালাকে মডেল বানাইবো আল্লাহর নবী দুইটা জিনিস রেখে গেছেন কোরআন এবং হাদিস এই কোরআন সুন্নাহ নিয়ে আমরা চলতে চাই কথা বল ঠিক কি না কারণ আমাদেরকে কোরআন সুন্নাহ নিয়েই বাঁচতে হবে যুবক রে এই কোরআনটা এই তোমাদের রূপগঞ্জ পর্যন্ত এই পদ্মা মেঘনা যমুনার পানি দিয়ে ভেসে ভেসে আসে নাই 31 ডিসেম্বর 2022 সাল এই রূপগঞ্জ পর্যন্ত এই কোরআন আর ইসলাম আসতে অনেক রক্তের প্রয়োজন হইছে অনেক জীবনের প্রয়োজন হয়েছে এই কোরআনের জন্য আল্লাহর নবী নিজে মার খাইছেন তাইফের ময়দানে রক্ত ঝরাইছেন এই কোরআনের জন্য আপনার নবী আমার নবী উম্মতের দরদি নবী আহারে উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করেছেন এই কোরআনের জন্য নবীর সাহাবীরা মায়ের কোল খালি করেছেন সন্তানদেরকে এতিম করেছেন যুগে যুগে উলামায়ে হক্কানি উলামায়ে রব্বানি নবীর আশেকেরা এই কোরআনের জন্য জালিমের জিন্দানখানায় বন্দী হয়েছেন ফাঁসির কাষ্ঠে ঝুলেছেন এরপরও কখনো বাতিলের সাথে আপোষ করে নাই জালিমের সাথে মাথা নত করে নাই আমরা রূপগঞ্জের মুসলমান নারায়ণগঞ্জের মুসলমান যতদিন আমরা বাঁচব আমরা ওই কোরআন নিয়া বাঁচতে চাই ইসলাম নিয়া বাঁচতে চাই কোরআনের বিরুদ্ধে আমরা নাই ইসলামের বিরুদ্ধে আমরা নাই দরকার হলে আমরা গর্দান দিতে পারবো এরপরও ইমাম দিতে পারবো না ইমাম দিতে পারবো না কথা বলেন ঠিক কি না তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার